কারণ উল্লব্ধি আমাদের জায়গা যেখানে আপনারা মেন থেকে শুরু করে আইটেম স্টার্টার স্নেক সবকিছু একসাথে পেয়ে যাবেন কারণ এখানে বর্তমানে ঢাকা শহরের ওয়ান অব দ্য মোস্ট ফেমাস ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে আর ফুড কোর্টে এন্ট্রি নেওয়ার সাথে সাথে আপনার চোখে পড়ে যাবে এদের ফুড স্টল গুলো যেমন লুচি পারাটা তান্দুরি বাই সবার পছন্দের কুডোস এর ছাড়া আমার মতো যারা মোমোস আর ওয়াফেল পছন্দ করেন তাদের জন্য চলে এসেছে ওয়াসাবি অ্যান্ড ওয়াফেল কার্ট এছাড়া পিৎজা লাভারদের টপ প্রায়োরিটিতে থাকা স্ট্রিট ওভেনও কিন্তু এখন এই ফুড কোর্টাতে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ড্রিঙ্কস এর জন্য রয়েছে জুস ওয়াল এবং চা লাভারদের জন্য রয়েছে পেশ ওয়ার্ডেন যেখানে আপনার ডিফারেন্ট টাইপের চা ট্রাই করতে পারবেন এবার একটু খাবার দাবার নিয়ে কথা বলি যদিও আমি ফুড লফটে অনেকবার গেছে বাট এরকম বাঞ্চ অফ ফুডস নিয়ে রিভিউ কখনোই করা হয়নি যেটা আজকে আমি করতে যাচ্ছি সো প্রথমে আমি কুডোস থেকে অনেকগুলো খাবার নিয়েছিলাম যেখান থেকে তাদের মিড বক্সটা আমি একটু ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম অ্যান্ড ইট ওয়াজ টোটালি গুড এরপর রেগুলার আইটেমগুলোর পাশাপাশি আমি ট্রাই করেছিলাম তাদের মরাক্কান রাইস আই থিঙ্ক দিস গোস ফর দ্য স্পাইস লাভার্স এরপর সেকশনটা ছিল হচ্ছে তন্দুরি বাইস থেকে যারা ইন্ডিয়ান খাবার পছন্দ করেন আই থিঙ্ক তাদের জন্য ইট উইল বি দা বেস্ট চয়েস কারণ তাদের যে থালিগুলো ছিল এগুলোর নামের সাথে টেস্টও কিন্তু প্রপারলি যাচ্ছিল এরপর আমি লুচি পাড়াটা থেকে এবং তাদের লে হালুয়াটা ট্রাই করি আর এখানে আমার বলতেই হবে যে গরম গরম সফট লুচির সাথে চিকেন দিয়ে খেতে যতটা না মজা লাগছিল হালুয়াটা দিয়ে খেতে তার থেকে অনেক বেশি জমে যাচ্ছিলো কারণ এই হালুয়াটার টেক্সচার টেস্ট সবকিছু একদম সুপার পারফেক্ট ছিল আচ্ছা স্ট্রিট ওভেনে কি শুধু পিৎজাই মজা কই সেদিন তাদের এই চাউমিন এবং রাইস বোলটা ফ্রাই করার পরে আমার তো মনে হলো যে এখন থেকে এগুলাই আরো বেশি করে খাওয়া উচিত কারণ টু বি ভেরি অনেস্ট তাদের এই চাউমিনের টেস্ট যদি এভারেজও আমি ফিফটি ফিফটি বলে থাকি বাট রাইস বোলের টেস্ট কিন্তু সুপার ছিল এন্ড মোমোজ লাভারদের জন্য গুড নিউজ তো আমি ভিডিও শুরুতেও দিয়ে দিয়েছি আমি বসাবি মোমো এ নিয়ে থার্ড টাইম ট্রাই করছি এন্ড তাদের চিলি অয়েল মোমো তো অলওয়েজ টপ নোচ টেস্টেরই থাকে আর এই সব খাবার ট্রাই করার পরে জুস বল থেকে তাদের ট্যাঙ্গি ফ্লেভারের যে প্রমেগান মোহিত সেটা আপনাকে একটা প্রপার স্যাটিসফ্যাকশন দেবে এর পাশাপাশি তাদের স্পেশাল মালাই কিন্তু বেশ ভালো ছিল অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমার ফেভারিট পার্ট বিকজ আমার ইনস্ট্যান্ট ওয়াফেল লাভার তাদের ওয়াফেল কার্ট থেকে ফার্স্ট টাইম আমি ওয়াফেল ট্রাই করছিলাম আর আমি যে ওয়াফেল গুলো নিয়েছিলাম তার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে ডাবল বেরি আর লাভ বেলবেট এই দুইটা কিন্তু মাস্ট হ্যাভ আইটেম ফাইনালি আজকে ফুড জার্নিটা শেষ হতে যাচ্ছে ডাইন থেকে তাদের বেস্ট সেলিং চা টেস্ট করার মাধ্যমে নাও অল আই ক্যান সে আপনার যারা ফ্যামিলি ফ্রেন্ডস বা গ্রুপ হয়ে কোনো জায়গায় গিয়ে একটা জায়গায় বসে ডিফারেন্ট টাইপের খাবার ট্রাই করতে চান তারা মাস্ট ফুড Japan and I am sure you will not regret it.